ভিউজার, আজ আপনাদের জন্য নিয়ে এসেছি একটি গাছ, দেখেন তো চিনতে পারেন কিনা। এই গাছগুলোর নাম হচ্ছে সাজনা গাছ, যেটা আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় কিনা জানি না, সৌদিতে প্রচুর পাওয়া যায়। এই সাজনা গাছের সব কিছু পাওয়া যায়, আপনি পাতা খেতে পারবেন, ফুল খেতে পারবেন, তারপর সাজনা যেগুলো আসে এগুলো খেতে পারবেন। এই ফুল দিয়ে ওর বেসন দিয়ে বড়া করলে একটা অত্যন্ত সুস্বাদু লাগে। আপনি এই ফুলগুলাকে উঠিয়ে নিয়ে যাবেন, তারপর বেসন দিয়ে এগুলাকে গুল গুল করে তেলের মধ্যে বড়া বানাবেন, দেখবেন খাওয়ার পর মুখে লেগে থাকবে কত ধরনের টেস্ট, কী টেস্ট লাগে এগুলার মধ্যে। কিছু দিতে হবে না, শুধু হলুদ, পেঁয়াজ, কাঁচামরিচ দিয়ে বানাবেন। এই দেখেন সৌদিরা এগুলার ফুল এমনি খেয়ে নেয়, পাতাও খেয়ে নেয়, অথবা পাতাকে আপনি ডালের সাথে শাক বানিয়ে খেতে পারবেন, এমনি শাক বানিয়ে খেতে পারবেন। এই দেখেন কত ফুল আসছে এক একটা গাছের মধ্যে, কত সাজনা আসছে এই গাছগুলার মধ্যে। আরবিরা কিন্তু সাজনা খেতে জানে না, ওরা শুধু এই ফুল আর পাতাগুলোই খায়। দেখেন অসাধারণ কত ফুল আসছে এক একটা গাছের মধ্যে। এই হচ্ছে একটা সাজনা গাছ, এই হচ্ছে আর একটা সাজনা গাছ। এই সাজনা গাছ হচ্ছে বিভিন্ন রোগের ঔষধ, আপনি সাজনা গাছ খেলে রোগবালাই আপনার কাছ থেকে দূরে থাকবে, এটা ডাক্তাররা বলে শুনছি। তাই যেখানে সাজনা পাবেন, সাজনার পাতা অথবা ফুল নিয়ে রান্না করে খান, বা খাসাও খেতে পারেন যদি আপনার কাছে ভালো লাগে, খেয়ে নিতে পারেন। অসাধারণ একটি গাছ এই সাজনা, আমাদের দেশে সব জায়গায় পাওয়া যায় না, বিশেষ করে যেসব এলাকা একটু বেলে মাটি সেইসব এলাকায় এগুলার জন্ম হয় এই সাজনা গাছগুলো। তো ভিউজার বুঝতে পারছেন এখন এই সাজনার কত গুণ, আপনারা অবশ্যই চেষ্টা করবেন, খাবেন এবং খেয়ে দেখবেন কত স্বাদ লাগে। এই ফুল যেখানে পাবেন ফুলগুলো যদি নিয়ে খান, দেখবেন কত টেস্ট হয়, বেসন দিয়ে বড়া করে খাবেন। এই দেখেন এক একটা গাছের মধ্যে কতটা আসছে, এই গাছটা তেমন একটা বড় না, এই দেখেন ওই 4 ফুট 5 ফুট লম্বা হবে, কিন্তু কত ফুল আসছে। আমি এখন এই ফুলগুলো উঠাবো, তারপর নিয়ে এগুলা দিয়ে বড়া বানাব। আমার সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ। যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে সাথে থাকুন আর অন্য অন্য ভিডিও পাওয়ার জন্য, এবং পুরানো হলে লাইক ও কমেন্ট করে আমাকে সহযোগিতা করুন। ধন্যবাদ, সবাইকে ভালো থাকুন।